নবী বলেছেন ইন্নামা আনা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক প্রিয় নবী বলেন আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের চরিত্রের উন্নতি ঘটাবার জন্য সম্মানিত ভাইরা আমরা নবীর দিবস উদযাপন করব নবীর নামে আমরা সালাম পড়ব দরুদ পড়ব সিন্নি মিষ্টাই বিতরণ করব মনে মনে করব খুব কৃতজ্ঞতার নবী দিবস উদযাপন করেছি অথচ আমাদের চরিত্রের উন্নতি ঘটবে না আমাদের অন্যায় দুশ্চরিত্রের পরিবর্তন ঘটবে না আমরা আল্লাহ মুখ হব না আমরা সামাজিক দুশ্চরিত্র থেকে জীবনটাকে পবিত্র করতে পারবো না বিশ্বাস করুন এই আলগা নবী ভক্তিতে আল্লাহর কাছে রেহাই পাওয়া যাবে না একদিকে চাই একদিকে চাই মামুরা আল্লাহ পাকের নির্দেশিত বিষয়ে করে দেখানোর রেকর্ড আর মানহিয়াত আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে ত্যাগ করার রেকর্ড এই দুটো রেকর্ড দেখাতে হবে এই দুটো রেকর্ডের বিনিময়ে আপনি আমি আল্লাহ প্রিয় হতে পারবো নবী প্রিয় হতে পারবো আল্লাহ বলেছেন মা তাকুমুর রাসূল ফখুযুহু ওয়া নাহাকুম আনহু ফানতাহু আমার আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূল ফখুযুহু হে বিশ্ব মানব তোমাদের কাছে রাসূল যা কিছু দিয়েছেন সেগুলোকে তোমরা সাদরে গ্রহণ করো ওয়া নাহাকুম আনহু ফানতাহু আর যেগুলো থেকে নবী নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত হও একদম স্যাডেল ব্রেক করো কোন রকমের তুঞ্চকতা করতে যেও বিশ্বাস করুন ভাই আমরা এই মৌলিক নীতিটাও শিখতে পারি মৌলিক নীতিটা শিখতে পারি আপনি জানেন মদ যখন হারাম হয়েছিল জি লম্বা কথা বলার অবকাশ নেব না কোরআনের আয়াত থেকে বুঝতে পারা যায় চারটে স্টেপে মদ হারাম হয়েছে চার স্টেপ মদ তৈরি হতো আঙ্গুর দিয়ে মদ তৈরি হতো খেজুর দিয়ে মদ তৈরি হতো সেই জমানাতে কিসমিস দিয়ে মদ তৈরি হতো গম দিয়ে মদ তৈরি হতো জব দিয়ে এগুলো সব খাদ্যর জিনিস আল্লাহ আল্লাহ পাক এক জায়গায় বলেছেন রিজকান হাসানা এগুলো উত্তম খাদ্য আবার আরেক জায়গায় আল্লাহ বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসি আমার আল্লাহ পাক বললেন যে ইয়াসালুনাকা আনিল খামর কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস লোকেরা জিজ্ঞেস করছে নবী তোমাকে মদের ব্যাপারে তুমি ওদেরকে বলো যে কুল ফিহিমা ইসমুন কাবীর মদ আর জুয়া দুটির মধ্যে রয়েছে বড় গোনা ও মানাফিউ লিন-নাস আবার সাময়িকী রয়েছে মানুষের জন্য উপকার দ্বিতীয় স্টেপ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত মানুষের ভিতরে তখন নামাজের প্রীতি তৈরি হয়েছে মানুষ নামাজ পড়ে মদ খেয়েও নামাজ পড়তে যায় আগে নামাজ ফরজ হয়েছে মদ পরে হারাম হয়েছে কালকে আবার বলবেন না জানো যে কাইম সাহেব এসে নামাজিদের সাহাবাদের বাতাল বলেছে কেন বুঝদার তো দেশে কমনি আরে নামাজ আগে ফরজ হয়েছে মদ পরে হারাম সুতরাং সাহাবাই কেরামদের ভিতরে নামাজের প্রীতি নামাজের টান নামাজের ভালোবাসা তৈরি হয়েছে এমনকি তারা মদে আসক্ত মদে তখন নেশা যুক্ত নামাজে দাঁড়িয়েছে সাহাবিরা মদ খেয়ে একদল নামাজে দাঁড়িয়েছেন একজন ইমামতি করছেন আর ইমামতি করতে যে সূরা ফাতিহাটা ঠিক পড়েছেন পরে সূরা পড়ছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তাবুদুন মাশাল্লাহ আপনারা তো অনেক নামাজই দেখছি আচ্ছা আমি এই যেটুকু পড়েছি এর মধ্যে ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে না ভালো যে আপনারা ভুল হয়ে গেছে কি বাদ দিয়েছি লা এই লা শব্দটার মানে হলো না আর আমি যখন বাদ দিয়েছি তখন ওর মানে দাঁড়িয়ে গেছে হ্যাঁ পুরোটা কি কুল হে নবী তুমি বলো ইয়াইহাল কাফিরুন এ কাফের সম্প্রদায় লা আবুদু আমি ইবাদত করি না মা তাবুদুন তোমরা যার ইবাদত করো কথা ঠিক ঠিক না কিন্তু ওই সাহাবী নেশার ঘরে বললেন আবুদু মা তাবুদুন তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি মানে 100 ডিগ্রি উল্টে গেছে না যাই হ্যাঁ না বলেন উল্টে গেছে না এদিকে সাহাবাদের এই কাণ্ড ঘটছে আর ওদিকে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে নবীকে বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন ও ইমানদার শোনো লা তাকরাবুস সালাত তোমরা নামাজের ধারেও ঘেসো না
কখন অন্তুম সুকার এই অবস্থাতে যখন তোমরা নেশা যুক্ত হবে নেশা অবস্থায় তোমরা নামাজ পড়তে যেও না তোমরা ততক্ষণ অপেক্ষা করো হাত্তা তাআলামু মা তাকুলুন তোমরা কি বলছো সেটা যতক্ষণ বুঝতে না পারো ওই যে লা বাদ দিয়ে বলেছে সাহাবীর বলো খেয়াল নাই কিসে বলেছে ওটা নেশার ঘরে থ্যাংক ইউ নেশার ঘরে বলেছে ওদিকে কোরআন নাযিল হয়ে গেছে এবারে সাহাবাদের ভিতরে দুটো টানা টানি শুরু হলো মন দেন কি টানা টানি ভাই জোহর পড়ে যদি মদ খায় ভালো করে বুঝেন আসরের আগে ঘর কাটবে না আসর পড়ে যদি খায় মাগরিবের আগে কাটবে না মাগরিব পড়ে যদি খায় এশার আগে ঘর কাটবে না এশা পড়ে যদি খায় ঘুমের ঘর আর মদের ঘর ফজরে ওঠা যাবে না তাহলে একটু ফাঁক পাচ্ছে ফজর টু জোহর কথা বুঝতে পারেননি আলহামদুলিল্লাহ এই আয়াত নাযিল হতেই একদল সাহাবী মদের থেকেও নামাজটাকে মহব্বত করে মদ ত্যাগ করে দিলেন চিল্লে বলুন সুবহানাল্লাহ আর কিছু কিছু সাহাবীরা তারা ওই ফজরের পরে খায় অল্প করে খায় জোহরের আগে যাতে ঘোর কেটে যায় আল্লাহু আকবার তারা মদ বাদ দিয়েছে নামাজ বাদ দেয়নি মদের থেকেও নামাজের ভিতরে মহব্বত বেশি এই জন্য নাম বলবো না রাশিয়ার একজন সমাজ বিজ্ঞানী বলেছিলেন ধর্ম আফিনের মতো কি বলেছিলেন বাক্যটা বলুন কি বলেছি আরে ভাই আফিন কি পেট ভরে খাওয়ার জিনিস না নেশার জিনিস তাড়াতাড়ি বলেন তো সেই ভদ্রলোক তিনি বলেছেন ধর্ম আফিনের মতো ও বেটা জানে না বলে হালকা করে বলে ফেলেছে আর আমি বলি জি ধর্মের মহব্বত যার হৃদয়ে ঢুকেছে মদ আর আফিন তাকে কোনোদিন ধর্ম থেকে প্রতিরোধ করতে পারে না মাতালকে যদি ধরে ঠেঙানো হয় মদ বাদ দিতে পারে নামাজিকে ধরে যদি ঠেঙানো হয় ও যে অবস্থায় থাকবে ওই অবস্থাতে ইশারা করলেও নামাজ পড়ে ফেলবে ঠিক কিনা বলেন তাহলে নেশা কিসে বেশি মদে আফিনে কিসে বেশি ধর্ম শুধু নামাজ নয় শরীয়তের মহব্বতের নেশা একজন শরীয়ত পালক শরীয়ত পালনকারীর ভিতরে সবথেকে বেশি যে কারণে সাহাবারা নামাজকে ত্যাগ করেনি মদ ত্যাগ করে ফেলেছে কিন্তু তখনও কিছু কিছু সাহাবিরা ওই টাইমে মদ খাচ্ছিল আমার আল্লাহ চতুর্থ ইনিংসে চতুর্থ পর্বে ফোর্থ স্টেপে যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান হে ঈমানদারেরা ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ পান করা ওয়াল মাইসিরু জুয়া খেলা ওয়াল আনসাব কোন দরগার নামে হাজত মান্নত করা দরগার নামে কোন হাজত মান্নত করা দরগায় যে পূজো পার্বণ করা দরগায় যে কোন রকমের কোন মানসিক করা এই সাথে সাথে বললেন আসলাম পাশারি খেলা যেটা বর্তমান পাশা খেলা বর্তমানের যেটা লটারি রিজিসুর চাকের চাকটি নাপাক বিনা আমালি শয়তান এগুলো শয়তানের কাজ এগুলো মানুষের কাজ নয় ফাজতানিবুহু এগুলোকে তোমরা পরিহার করো পরিত্যাগ করো এই হলো মদ হারাম হওয়ার প্রথম ঘোষণা কোরআনে এবার এবার পরেরটা বুঝুন আমি এই লাস্টের কথাটা বলবো বলে এই পাঁচ মিনিট সময় ব্যয় করলাম ভাই রসুলের কাছ থেকে একজন সাহাবি শুনেছেন যে আল্লাহ মদ হারাম করে দিয়েছেন ওই সাহাবি তিনি তার বাড়ি যাচ্ছিলেন যেতে যেতে দেখেন এক জায়গায় মদের আসর বসেছে সবাই সাহাবি কি বসেছে আরে জানেন তো যাদের দিকে তাল গাছ নেই তাল গাছের রস তো বন্ধু বান্ধবলে বলে একদিন যাস গে তালের রস খেয়ে আসিস আবার যাদের দিকে খেজুর গাছ নেই তারা বন্ধুদের দাওয়াত দেয় বলে একদিন যাস খেজুরের রস খেয়ে আসিস বাস্তব বলছি না অবাস্তব তো একজন সাহাবি কয়েকজন সাহাবিকে মদ খাওয়ার দাওয়াত দিয়েছি বেশ ভালো করে গোল টেবিল করে মদ খাচ্ছে বড় পাত্রে বড় কলসিতে মদ রাখা আছে তার থেকে ছোট পাত্রে ঢেলছে আবার গেলাস হাতে দিয়ে দিয়ে সব মদ দিচ্ছে তো বড় পত্রেও মদ যেটা দিয়ে খেদমত করছে সেটাই মদ আর হাতে গ্লাসেও মদ ইন দি মিন টাইম ওই সাহাবিটা গেছে গিয়ে বললেন যে মদ হারাম হয়ে গেছে আশ্চর্য ব্যাপার এইটুকু আওয়াজ তাদের কানে পৌঁছেছে মদ হারাম হয়ে গেছে
কি অবাক কাণ্ড, ওই লোকগুলো একবার এই লোকটাকে জিজ্ঞেস করেনি, ভাই মদ হারাম হয়েছে বলছো, তুমি কার কাছ থেকে শুনেছো, আল্লাহ হারাম করেছেন না নবী হারাম করেছেন, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, তোমার এই কথাটা সত্যি কি না, জি ঠিক আছে বলছো, এখন এখনকার মতো খেয়ে নেই, তারপরে রসুলের কাছে শুনি, তারপরে না এবার তো আশ্চর্য হাদিস শরীফে তা লেখা নাই, ওই পর্যন্ত কানে আওয়াজ গেছে যাদের গ্লাসে হয়তো দু চুমুড় মেরেছে আরো কিছু মদ আছে, দু ঢোক খেয়েছে ওই অবস্থায় ফেলে দিয়েছে, যে পাত্রটা ধরুন জগে করে দিচ্ছিল মদ, সে মদের সে পাত্র ঢেলেছে, বড় কলসির মদগুলো ঢেলে দিয়েছে, এই বয়ানটাকে তুলে ইমাম বুখারী বলেছেন যে ওই দিন মদিনার গলি রাস্তা দিয়ে মদের স্রোত চলেছিল। ভাইরে আমাদের চরিত্র কি, মনে করুন একজন মৌলানা এসে বললে ব্যাংকের সুদ খাওয়া হারাম, বাবারে কত মৌলানা রয়েছে ওর পাশে সাপোর্ট দেওয়ার জন্য, বাদ দিদিন মলি সাহেবের কথা, একজন মৌলানা এসে বলল যে মনে ভাবুন যে এই মেয়েদের সমিতি করা হারাম, ও আর এক মৌলানা ওদিক ফতোয়া দেবেন সমিতি করা যায়, কার কাছে গেলি জায়েজ পাওয়া যাবে, ও খুঁচড়ে খুঁচড়ে ওর দলের দুটো হুজুর বার করবে, কথা বলছেন না কেন, ওর দরকার ওরটাকে সাপোর্ট নেওয়া, আমরা যখন শুনি যে এটা হারাম এটা নাজায়েজ এটা শের এটা মকরু তাহরিমি এটা মকরু, আমরা আমাদের সমর্থিত বিষয়টাকে বাঁচানোর জন্য কার কাছে সাপোর্ট নিলে আমারটা বাঁচবে ও পথটা আমরা ভালো চিনি আর ভালো খুঁজতেও পারি। সাহাবায়ে কেরামদের চরিত্র ছিল, একবার কানে এসেছে মদ হারাম ঢেলে দাও, দ্বিতীয়বার মুখে তুলো না, দ্বিতীয়বার মুখে তুলো না, এটাই হচ্ছে আমাদের এবং সাহাবায়ে কেরামদের চরিত্রের মৌলিক পার্থক্য। সাহাবায়ে কেরামেরা বিনা কিন্তু কথায় বিনা যুক্তিতে এবং বিনা কোনো অনুসন্ধানে রসুলের কথা বলে কানে শুনেছেন ও কপটে মেনে নিয়েছেন, আর আমাদের সর্বনাশ হলো আমরা তর্ক করব আমরা ঠেলবো, যদি হুজুরের কথা আমার পক্ষে আসে তাহলে হুজুর ভালো, নালে কাল সকালবেলা একবার একবার সকালবেলা চার দোকানে হুজুরির কবরে দেবো, সন্ধ্যেবেলা আর একবার শ্মশানে দেবো, এ হচ্ছে আমাদের চরিত্র। জি এমনি রসুলের ওই কথা বাস্তবে সত্য হইনি যে আমি চরিত্রের উন্নতি ঘটাতে পৃথিবীতে এসেছি। সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও সাহাবীরা তোমরা জেনে রাখো দুনিয়ার মানুষগুলো হলো পতঙ্গের মতো, কিসের মতো, পতঙ্গ, আমরা যারা পোকা বলি, জানেন তো অনেক সময় অনেক সিজনে এই লাইট জ্বললে লাইটের চারিপাশে পোকা এসে হাজির হয়, তো এখনকার লাইটগুলোর আলো ফেলাস হয় তাপ ফেলাস হয় না, ফলে পোকাগুলো আসে আবার ফিরে যায়, কিন্তু বলেন তো যেকালে আমাদের দেশে কি বলেন আপনারা জানি না, হাজাক লাইট না ডে লাইট, মনে আছে কারো, যুবকরা না জানতে পারে কিন্তু আমরা তো দেখেছি হাজাক লাইট জেলে এরকম সভা হতো, যে তো হ্যাজাক লাইটের কাছে যে পোকাগুলো আসতো ফিরে যেত কেনা, বলেন বলে কেউ ফিরে যেত, যে কটা পোকা হ্যাজাক লাইটের কাছে আসতো সব কটার আত্মহুতি ওই আগুনেই পুড়ে মরত, ঠিক না ভুল, আল্লাহ পাক নবী বলেছেন, ও সাহাবীরা ও মক্কার মানুষ তোমরা মনে রাখো দুনিয়ার মানুষগুলো পতঙ্গের মতো, এর আগুনকে ভালোবেসে আগুনের ধারে তো এসে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র মরার অপেক্ষা যে মুহূর্তে মরবে ওই মুহূর্তেই এরা জাহান্নামের গাড্ডায় পড়বে। আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন জাহান্নামের তোর কিনারায় উপনীত ওই মানুষগুলোকে টেনে জান্নাতের রাস্তা দেখাবার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছি। রাসূল এই উপমা দিয়েছেন, পোকাগুলো আলোর ধারে যায় পুড়ে মরে, দুনিয়ার মানুষগুলো বোকার মতো এরা জাহান্নামের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে, শুধু মরবে আর কোথায় পড়বে, বলেন না কোরআন খুলুন কোরআন কি বলছে, জি কোরআন স্পষ্ট করে বলছে, অযকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান, আল্লাহ পাক মদিনার দুটো গোষ্ঠী দুটো সম্প্রদায় আউস এবং খাজরাজ দুটি বিবাদমান গোষ্ঠী, দুটি গোষ্ঠীর ভিতরে বিরাট লড়াই দীর্ঘ 40 বছর ধরে চলছিল, আল্লাহ পাকের রসুলকে আল্লাহ পাঠালেন, আল্লাহ এই রসুলের ওসিলায় তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথ দেখিয়েছেন,
আল্লাহ পাক সেই কথাটাকে কোরআনে আংশিক তুলে দিয়ে বলেছেন অযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম তোমরা আল্লাহর ওই নিয়ামতকে ওই অবদানকে ওই অনুগ্রহকে স্মরণ করো ইজ কুনতুম আদান যখন তোমরা ছিলে পরস্পর পরস্পরের শত্রু ফা আল্লাহ ফা বাইনা কুলুবিকুম আল্লাহ পাক তোমাদের মাঝে প্রীতি ভালোবাসা মহব্বত জন্মে দিয়েছেন ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা তোমরা সবাই ছিলে শত্রু হয়ে গেছো ভাই ভাইয়ের সমতুল্য وكنتم على صفا حفرة من النار তোমরা ছিলে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে ফানকাযাকুম মিনহা ওই আল্লাহ পাক ওই রাসূলের ওসিলাতে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত করিয়েছে আল্লাহু আকবার প্রিয় ভাই রাসূলুল্লাহ বললেন আমি এসেছি পৃথিবীতে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখানোর জন্য সুবহানাল্লাহ ভাই সেদিন রাসূল জান্নাতের রাস্তা দেখিয়ে গেছেন সেই রাস্তা আজও অবিকৃত রয়েছে আজও তার কোনো পরিবর্তন জোরে বলেন হয়েছে কি হয়নি আপ তো কিয়ামত যারাই রাসূলের দেখানো রাস্তাকে ফলো করবে ইনশাআল্লাহ তারাও জান্নাতের হকদার হয়ে মরবে জি আল্লাহ পাক নবী বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ যারা আমার অনুসরণ করবে সে যেন প্রকৃত পক্ষে আল্লাহ পাকের অনুসরণ করলো ওমান আতা আল্লাহ ফাকাদ দাখাল আল জান্নাহ আর যে আল্লাহর অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো সুতরাং আমি যে আল্লাহর হুকুম মানছি কিনা তার বাস্তব প্রমাণ হলো রাসূলের ফলো করা রাসূলের অনুসরণ করা রাসূল যেটা করেছেন সেটা করে দেখানো রাসূল যেটা করেননি সেটা আমার লাইফে থাকলে সেটাকে বাদ দেওয়ার হার্ড অ্যান্ড সোল চেষ্টা করা তবেই তো আমি আল্লাহ প্রিয় বান্দা আর নবী প্রিয় উম্মত হতে পারবো